হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভেজিটেবল স্যুপ, সাথে এখানে মাশরুম আছে আর হচ্ছে কর্ন আছে। তো দেখো, প্রথমে একটা ননস্টিক প্যানে আমরা এক চামচ জাস্ট তেল দিলাম, কারণ স্যুপে অত তেল লাগে না। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটু রসুন কুচানো দিলাম। রসুন কুচানো দেওয়ার পরে এখানে পেঁয়াজ আর কর্নটাকে একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেব যত সবজি আছে, গাজর, বিনস, এই সমস্ত সবজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে একটু ঢাকা দেওয়ার পরে এর মধ্যে ভালো করে হচ্ছে অ্যাড করে দেবো হচ্ছে, আচ্ছা মাশরুমটাও অ্যাড করে দেবো। মাশরুম সমস্ত কিছু সবজি অ্যাড করে দিয়ে তারপরে একটু ঢেকে রেখে দেব। তারপরে কিছুক্ষণ ঢেকে রাখার পরে তার মধ্যে দিয়ে দেবো নুন আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো। স্যুপে গোলমরিচ গুঁড়ো কিন্তু মাস্ট, গোলমরিচ গুঁড়ো দিলেই তবেই একটা সে ঝাঁঝ ঝাঁঝ লাগে, খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, নুন আর গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে এবার হচ্ছে আমরা আবার এটাকে ঢেকে দেবো যাতে এটা ফুটবে। আর এদিকে আরেকটা বাটিতে আমরা হচ্ছে সমস্ত সসগুলোকে রেডি করব। যেমন এখানে নিয়ে নিলাম এক চামচ হচ্ছে সয়া সস, তারপরে চিলি সস, ভিনিগার, চিলি সস এখানে যে যেরকম তোমরা ঝাল পছন্দ করো। তো এখানে আমরা এক চামচে দিয়েছি আর দু চামচ ভিনিগার, যাতে একটু টকটক ভাবটা হয়। তো এটাকে ভালো করে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এই তিনটে সসকে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অতি অবশ্যই দেবে, তবে স্যুপটা একটু গাঢ় গাঢ় হবে। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে ভালো করে আমরা মিশিয়ে নিলাম। এরপরে হচ্ছে স্যুপের মধ্যে আমরা এটা অ্যাড করব। দেখো এখানে স্যুপ পুরো ফুটছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এতক্ষণ ঢাকা দেওয়া ছিল, বেশিক্ষণ লাগে না, খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যায়। তো যেই স্যুপ আমরা দিয়ে দিলাম, দেখো এখানে স্যুপ আমাদের রেডি, আর সাথে ছিল চিকেন মোমো, গরম গরম মোমো, স্যুপ স্টিক, সমস্ত কিছু দিয়ে স্যুপটা খেতে সত্যি খুবই ভালো লাগছিলো, খুবই টেস্টি ছিল। তো তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করো বাড়িতে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো। বাই।